কারণে অথবা করোনা সংক্রমণ রোধ করবার স্বার্থে মসজিদগুলোতে পাচাক্ত সালাতের জামাত বন্ধ করে রেখে মুসল্লিদেরকে যার যার বাসায় সালাত আদায় করতে বলা যাবে কিনা এবং জুমার সালাত পর্যন্ত মসজিদগুলোতে বন্ধ করে দেওয়াকে শরিয়া কিভাবে দেখে আমরা জানি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ইতিমধ্যে হারামাইন ছাড়া বাকি সমস্ত মসজিদগুলোতে আনুষ্ঠানিকভাবে জামাতের সাথে সালাত আদায় বন্ধ রয়েছে এবং মুসলিদের বাসা যার মতো সালাত আদায় করতে বলা হচ্ছে এর বাইরে ইউরোপের অনেক দেশে এবং পৃথিবীর আরও অনেক বিভিন্ন দেশে আমরা জানি জুমার সালাত পর্যন্ত মসজিদগুলোতে আদায় করার পরে নিষেধাজ্ঞা রয়েছে ইসলাম শরিয়া কি বলে আমরা প্রথম জানবো ইনশাআল্লাহ সাথে করার কি সেটা এরপর ইনশাল্লাহ জানবো যে এমন কোন পরিস্থিতি আছে কিনা যে পরিস্থিতিতে মসজিদে সম্পূর্ণরূপে সালাতের আয়োজনকে বন্ধ রাখা যায় এরপর সর্বশেষ আমরা আমাদের দেশে যে সমস্ত দেশে ভাইরাসের আক্রমণ আমরা দেখতে পেয়েছি সে দেশে জামাতে সালাতের আয়োজন মসজিদে বন্ধ করে রাখার মতো পরিস্থিতি হয়েছে কিনা বা করা যায় কিনা প্রিয় দর্শক সুরাবার তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ আয়াত্মাতাল বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ নির্দেশ করেছেন জামাতের সাথে যেন আমরা সালাত আদায় করি নবী করিম সাল্লা সাল্লাম থেকে বুখারি মুসলিম একযুগে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন সালাতুল জামা আতে তফতুল সাল্লাত দরাজা জামাতবদ্ধ সালাত একাকি সালাতের চাইতে সাতাশ গুণ বেশি ফজিলতপূর্ণ এবং বেশি সোয়াবের নবী সাল্লাম একবার সলাতে শেষে বলেছিলেন যে যারা মসজিদে জামাতের সাথে সালাতি করতে আসেনি আমার মনে হচ্ছে তাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দিই জ্বালিয়ে দেননি তিনি কিন্তু তিনি এ আশাবাদ ব্যক্ত করে বা তার আগ্রহ ব্যক্ত করে তিনি মূলত ভয়াবহতা বুঝাতে চেয়েছিলেন আর ইসলামেশরিয়াতে কোনো সাধারণ স্বয়াব বা সুন্নাহ বা সাধারণ ফজিলতপূর্ণ কাজের জন্য এরকম ভয়াবহ শাস্তির কথা বলা হয় না কন্যাদেশের কোথাও যদি শাস্তির কথা বলা হয় তাহলে ধরে নিতে হয় সেটা ওয়াজিব অথবা ফার্স প্রিয়দর্শক এখান থেকে বোঝা গেল জামাতের সাথে সালাত আদায় করা পুরুষদের জন্য একটা ওয়াজিব আর এটাই হলো পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মত এরপরে আসি এমন কোন পরিস্থিতি আছে কিনা যে পরিস্থিতিতে জামাত ত্যাগ করা যায় প্রিয় দর্শক আমরা জানি কেউ যদি মসজিদে গেলে কোনো ভয়ের মুখোমুখি হবেন কোনো ক্ষতির মুখোমুখি হবেন এমন কোনো আশঙ্কা থাকে তাহলে তার জন্য মসজিদে না গিয়ে যা তার অবস্থান স্থলে সালাত আদায় করা কি সেমসরিয়া অনুমোদন দেয় এবং এ বিষয়ে সমস্ত স্কলার কোনো একমত এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আব্দুল্ল অমর রদি আল্লাহ তাল্লাহ একবার প্রচণ্ড ঠান্ডার দিনে ফজরের সময় আজান দিয়েছেন এবং আজানের শেষে বলেছেন সল্লফিরে হালিকুম অর্থাৎ তোমরা যার যার বাসায় সালাত আদায় করো তার মানে এত বেশি ঠান্ডা ছিল কেউ যদি মসজিদে সালাত আদায় করতে আসে ক্ষতির সম্মুখীন হবে তার হয়তো অঙ্গহানি হতে পারে অথবা মৃত্যুর মুখোমুখি হতে পারেন এরকম ভয়াবহতার কারণে তিনি এটা বলেছেন এবং শেষে বলেছেন রসুল করিম সাল্লা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বৃষ্টির কারণে এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হলে তখন যার যার বাসায় সালাত আদায় করার নির্দেশ জারি করেছেন এর আমরা বোখারি মুসল অন্য বর্ণনা জানায় দ্বারা জানাই যে সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাজিয়া তালহু তাইফে একবার তার মুকে নির্দেশ করেছেন আজানের মধ্যে হাইয়া আলা সালাহ বলার জায়গায় তিনি যেন মুসলিদেরকে আহ্বান করেন যার যার বাসায় সালাত আদায় করবার জন্য তাহলে আজানে অথবা আজানের বাইরে দুই রকম বর্ণায় পাওয়া যায় দুইটাই বিশুদ্ধ বর্ণা যে কোনটা এমন করা যেতে পারে তবে এটুকু প্রমাণিত হয় এবং অনাগুলো দ্বারা যে বিশেষ পরিস্থিতিতে মসজিদে জামাতের আয়োজনকে বন্ধ রেখে যার যার বাসায় সালাত আদায় করতে বলা যেতে পারে এটি সুসুর করিম সৌলা সাল্লাম থেকে প্রমাণিত সবাইকরাম থেকেও প্রমাণিত এর বাইরে আমরা জানি নবী করিম সাল্লাম করিম ইসলাম হাদিসে বলেছেন যে কোনো ছাগল যদি অসুস্থ হয় কোনো ছাগলের পালের মধ্যে কোনো এক দুটা বা কিছু ছাগল যদি অসুস্থ হয় সুস্থ ছাগলের সাথে যেন তাদেরকে না রাখা হয় এর বাইরে তিনি সৈমসই বনয়ে আসছে যে এক ব্যক্তি কুষ্ঠ শ্বেত অথবা এই চাইফের কোনো একটা রোগ আক্রান্ত ছিল আর তখন এই সমস্ত রোগ হয়তো সংক্রমণ হতো এরকম কোনো রোগ ছিল তিনি সে ব্যক্তি বায়াত নিতে আসার পরে দূরে থাকা অবস্থাতে একজন লোককে পাঠিয়ে বললেন যাও তাকে বলে দাও সেজন্য চলে যায় তার বায়াত নেওয়া হয়ে গেছে তার মানে সে লোকটি সাধারণ মানুষের সাথে যেন নাম এসে নবী সাল্লাহ সাল্লাম সেই তাকে জারি করলেন এর বাইরে আমরা জানি যে কেউ যদি পেঁয়াজ খায় নবী সাল্লাম পেঁয়াজ খেয়ে তার মসজিদে আসার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যাতে অন্যের কষ্টের কারণ না হয় এসব বিষয়গুলোকে আমরা সামনে রাখলে দেখি যে হ্যাঁ রসুল করিম সালসালাম বিশেষ পরিস্থিতিতে মসজিদে আসা বন্ধ করা অথবা মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রেখে যার যার বাসে সালাত আদায় করার বিষয়টিকে অনুমোদন দিয়েছেন এছাড়া কারোর ক্ষতি করার কোনো অধিকার ইসলাম কাউকে দেয়নি ব্রিমাজা বর্ণিত হয়েছে লা দরারা ও দিরারা কারোর ক্ষতি করার কোনো সুযোগ নেই অতএব মসজিদে আসার মাধ্যমে যদি কারোর ক্ষতি হয় তাহলে তার জন্য মসজিদে আসা বরং গুনাহের কথা এবং নাজায়েজ ইসলাম শৈরীদের হলো এটা আর সম্পূর্ণরূপে মসজিদ বন্ধ করে রাখা সাময়িক সময়ের জন্য যার যার বাসায় সালাত আদায় করতে বলা এটাও ইসলাম শৈদার অনুমতিতেও যদি ক্ষতিটা এমন হয় যে সবার মধ্যে সেটা সবাইকে আক্রান্ত করতে পারে এরকম যদি হয় তাহলে সে সুযোগ রয়েছে দর্শক এখন কথা হলো যে রসুল ইকরিম সাল্লাহ অথবা সাহাবা একরাম তো একাক্ত নির্দিষ্ট সালাতে বন্ধ রেখেছেন আমরা তো দিনকে দিন হয়তো বন্ধ করে রাখছি এটা যায় যাচ্ছে কিনা এর উত্তর হলো ওজোর যদি থাকে যেই ওজোরের ভিত্তিতে জামাতে সালাতের আয়োজনকে সাহাবিরা বন্ধ রেখেছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বন্ধ রেখেছেন সেই ওজোর যদি আমাদের সময় অনেক লম্বা সময় ধরে থাকে তাহলে ওজোর যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সুযোগও থাকবে অর্থাৎ মসজিদে জামাতের সাথে সালাতা দেনা না করে বাসায় সালাতা করার অনুমোদন অবশ্যই থাকবে প্রিয়দর্শক এক্ষেত্রে আমাদের মন খারাপ হওয়া বা কষ্ট লাগাটাই স্বাভাবিক যে মসজিদের সালাহাদে বন্ধ হচ্ছে এটা কেমন কথা অনেকে বলে থাকেন যে এই তো মসজিদে আল্লাহ দিকে আরও বেশি দাবিত হওয়ার কথা আমরা বলবো অতি ঠান্ডায় অতি বৃষ্টিতে প্লাবনের ভয়ে রসুল্লাহ এহরাম সাল্লা সাল্লাম সাহাবাহরামতে এই যুক্তি দেখাননি যে এই সময় আরও মসজিদে আরও বেশি আসা দরকার বরং তারা যার যার বাসায় সালাত করার জন্য নির্দেশনা জারি করেছেন অতএব মনে রাখা উচিত আমরা বাসাবাড়ি থেকেও এবাদত করতে পারি আল্লাহ স্মাতাল্লাহ কাছে আমরা সাহায্য চাইতে পারি যদি সেরকম পরিস্থিতির মুখোমুখি আমরা হই প্রেদর্শক এমনকি বাসায়ও আমরা আমাদের সাথে সালাত আদায় করতে পারি এর বাইরে বুখারি বর্ণাদারা বা রসুল কেমস্লা সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির থাকে তাহলে সেই অবস্থায় তিনি যদি কোনো আবাদ করতে না পারেন তো স্বাভাবিক অবস্থায় তিনি বাদগুলো যে কোনো সব পাইতেন ওই অবস্থায় এবাজ না করার কারণেও আল্লাহ স্মাতালা তাকে সেই পরিমাণ সব দিবেন অথবা আমাদের মন খারাপ করার কোনো কারণ থাকতে পারে না এখন কথা হলো আমাদের দেশে এরকম কোনো পরিস্থিতি হয়েছে কিনা যে মসজিদের জামাতে সালাতাতে বন্ধ করা যেতে পারে এবং পৃথিবীর যে সমস্ত দেশে বন্ধ করা হয়েছে সে সমস্ত দেশে আদৌ সেরকম পরিস্থিতি হয়েছে কিনা এ বিষয়ে আমরা দুটি কথা বলবো প্রথম কথা হলো এ বিষয়ে চিকিৎসকগণ যারা চিকিৎসা বিজ্ঞানে আলহামদুলিল্লাহ পাণ্ডিত্য অর্জনের পাশাপাশি ইসলামী শরিয়াতে সালাতের কি গুরুত্ব সেটাও তারা ভালো করে বোঝেন এরকম ব্যক্তিবর্গের মতামত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সঙ্গে ওলামা একরাম এর কোনো প্রতিনিধি দল চিকিৎসকদের সাথে বসে পরামর্শ করে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এককভাবে এখানে কারো সিদ্ধান্ত দেওয়া উচিত হবে না আর দ্বিতীয়ত প্রত্যেকটা দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণরূপে ভিন্ন আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি মিডিল ইস্টের পরিবেশ পরিস্থিতি ভিন্ন হতে পারে ইউরোপের পরিস্থিতি আরও ভিন্ন হতে পারে অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা এটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সমাজের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে যার কারণে প্রত্যেকটা দেশের ওলামা একরাম সে দেশের পরিস্থিতিকে পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন এটাই হবে সবচাইতে জুৎসই এবং যুক্তিসঙ্গত এবং সবচাইতে সঠিক সিদ্ধান্ত এককভাবে কারো সিদ্ধান্ত দেওয়া সঠিক হবে না তবে মৌলিকভাবে আমরা এটুকু জানলাম যে বিশেষ কারণে জামাতে সালা তাদের আয়োজন মর্জিদি বন্ধ করে রেখে যেতে পারে তবে সেটা ঠুনকো কোনো অজুহাতে করা যাবে না অবশ্যই সংশ্লিষ্ট পণ্ডিতগণ বিশেষজ্ঞগণ তারা অ্যানালাইসিস করে পর্যালোচনা করে গবেষণা করে স্টাডি করে তারপরে তারা সিদ্ধান্ত দিবেন আল্লাহ সামাতাল আমাদের সকলকে সব ক্ষেত্রে করান সুন্নাকে ফলো করার তোফিক দান